ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বর্তমান সরকারের উন্নয়নের আরও একটি মেগা প্রকল্প শিবপুর রাধিকা সড়কের দুইটি অংশের মধ্যে রাধিকা অংশের পিচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের প্যানেল মেয়র নাসির উদ্দিন ও সি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব ও কাজী ইয়াবের হাসান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো বহু নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আজকে যে রাস্তা উদ্বোধন হয়েছে এই রাস্তাটা বিশেষ করে আমাদের পূর্ব এলাকার জন্য মাইল ফলক, উন্নয়নের মাইল ফলক। কাজ করে ইনশাআল্লাহ পূর্বে আমি দেখেছি অনেকগুলো পয়েন্ট এরকম, এতটা রিস্কি মনে হয় যে গাড়ি উল্টে যাবে না। এই দিক থেকে কিন্তু প্রচুর লোকজন এখনো যাতায়াত করছে, উপায় নেই, এত কোনো বিকল্প রাস্তা নেই। সুতরাং তাদের এই কষ্ট লাঘব করার জন্য রাস্তা না, যে অত এলাকার মানে জীবন মান উন্নয়নের একটা মাইলস্টোন, এটাকে যত দেরি করবো আমাদের এলাকার সততাই ক্ষতি করছে। আমি তো আর সর্বাত্মক চেষ্টা করেই যাচ্ছি, একজন ইঞ্জিনিয়ার স্যার আমি ওনাকে ধন্যবাদ দেবো। আমি বলবো যে উন্নয়নের ক্ষেত্রে যে সকলের সহযোগিতা হাত বাড়িয়েছে রেল প্রত্যক্ষ কমান।